আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। তো আজকে সকালটা তো দেখতেই পাচ্ছেন, আকাশটা খুব একটা সুবিধা নয়, মেঘলা মেঘলা। তো এখন বাজছে সকাল 7:40। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আসলে সেহরিতে উঠে কোনো কিছু শেয়ার করিনি। তো দেখো, সকাল শুরুর সাথে সাথে আমার কাজও শুরু হয়ে গেল। তো প্রথমে আমার ঘরের বেডটা গুছিয়ে নিব। তো রোজার দিনে এত সকালে কেন উঠেছি অনেকে বলতে পারো। আসলে আমরা যারা গৃহস্থ বাড়ির বউ আছি বা মেয়ে আছি বা গৃহস্থ বাড়ির যারাই আছে না কেন, সকাল সকালে আমাদের ঘুম থেকে উঠতে হয়। সেটা 12 মাসে উঠতে হয়, সেটা হোক রোজা হোক সেটা অন্য কিছু। তো যাই হোক, এখন 7:30 বাজে প্রায়। তো ঘুম থেকে উঠে আমার প্রধান কাজ আমার রুমটা গোছানো। তো তারপর হচ্ছে সব জামাকাপড় যেখানে এলোমেলো আছে সব কিছু গোছাবো। তার আগে আমার একটা কম্বল ছিল বাইরে, সেটাকে একটু আলমারিতে ঢুকিয়ে নিব। যেহেতু এখন রোজার মাস, ওই কম্বলটা আসলে একা একা ধোয়া সম্ভব না, এখন উঠিয়ে রাখি। তো দেন পরে হচ্ছে এক সময় ধুয়ে নিব। তো এর আগে তো দেখেছো ছোটোখাটো অনেকগুলো কম্বলই আমাদের ধোয়া হয়ে গেছে। তো এই দুটোই বাকি ছিল, তো এই পাতলা কম্বলটা এর আগে ধোয়া হয়েছে আমাদের। তো দেখো, আমি আলমারিতে গুছিয়ে এটা উঠিয়ে রেখে নিলাম। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আমার ঘুম থেকে উঠে আমার রুমটাকে গুছিয়ে নিয়েছি। দেখো মেঘ ডাকছে। তো তার আগে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই, খুবই সুন্দর দেখাচ্ছে। এই যে দেখো, আমার কিছু মোনা পাখির বাচ্চা উঠেছে। হাই হাই বাচ্চা। তো এখানে 9টা বাচ্চা, 9টা বাচ্চাই হয়েছে। আর ওদের মা হচ্ছে অনেক আরও ডিম নিয়ে বসে আছে। তো এই বাচ্চাটা আমার আজকে হয়েছে। এই যে বাবু, এই যে ও হয়েছে আজকে। তো তোমাদের কেমন লাগলো বাচ্চাগুলো অবশ্যই জানাও কমেন্ট করে। ওরা আসলে এখন মায়ের ওমের দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওদের মা হচ্ছে। তোমরা সবাই একসাথে থাকো বাবুরা, ছোট্টু বাবুরা, তোমরা একটু খাবার খেতে খেলে না। তো ওদের কি হয়, ওরা যখন ছোট থাকে ওরা তো খাবারটা বুঝে না, ওদের এরকম এরকম ঠোঁট দিয়ে খাবারটা ভিজিয়ে দিতে হয়, তাহলে ওরা খাবারটা বুঝে যে এটা একটা খাবারের জিনিস। তো যেহেতু ওদের মা থেকে আলাদা করে দিয়েছি, মা হচ্ছে আরো কিছু ডিম নিয়ে বসে আছে। খাও 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 বাবু খাও। তো গাছ দেখো, বৃষ্টি আসতেছে, সেই জন্য বাইরে অনেক কিছু কাজকর্ম আছে, তো সেগুলো একটু সেরে নিব। তো এদিকে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই যে দেখো, মুরগি বের হয়ে আছে। তো এদিকে যত যা কিছু আছে ঢাকার, আর হচ্ছে বাইরে যা কিছু আছে সবকিছু ঘরে টয়ে ঢুকিয়ে তারপর হচ্ছে ঘরে চলে আসবো। তো আমি বাইরেটা একটু গুছিয়ে নিলাম আগে, কারণ হচ্ছে বৃষ্টি চলে আসতেছে। তো তো এদিকে দেখো, ওই আয়নার সামনে জিনিসগুলো একটু গুছিয়ে তারপর হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে নেবো। অনেকেই আমার কমেন্ট সেকশনে জানতে চেয়েছে যে এটা কোথায়, কোন গ্রাম, কোন জেলায়। তো আমাদের গ্রামটা হচ্ছে আপনার, আমি বলি, ঢাকা জেলার ধামরাই থানা। ধামরাই থানার কুল্লা ইউনিয়নে হচ্ছে আমাদের গ্রামটা, অনেকেই জানতে চেয়েছিল। আর একটা বিষয় হচ্ছে, আপনারা বিয়ের ভিডিওটা নিয়ে খুবই ইয়ে করেছেন। ওটা আসলে কোনো বিয়ের ভিডিও না, ওটা হচ্ছে এনগেজমেন্টের ভিডিও। তো আমরাও জানি হাদিস কোরআন মোতাবেক আসলে কয়টা কাজ হয়ে থাকে। অনেক কিছু আসলে আমরা ধার্মিক মত অনুযায়ী বা কোরআন অনুযায়ী করতে পারি না। তো এটা আসলে এক একটা এলাকা হচ্ছে এলাকা ভিত্তিক সাংস্কৃতিক যে বিষয়গুলো থাকে, এলাকার যে সভ্যতা থাকে, যে সংস্কৃতি থাকে, সেই অনুযায়ী আসলে বিয়ের কাজ বলুন সব কিছুই হয়। তো এটা আসলে আমাদের হাতের বাইরে। তো এই পিছিয়ে হচ্ছে আমার চাচা শ্বশুরের ফার্ম। একটা গ্রাম থেকে আমরা দুধ নিই। তো আজকে সকালে দুধ বেশি হয়েছে, আমরা মূলত বিকেলবেলায় নিই, তো এখনই দিয়ে দিল। তো এই দুধটা আবার হাটে নিয়ে যাবে, গ্যালনে ধরেনি দেখে ডেকে দিয়ে দিল দুধটা।
তো দেখো টিপিটিপি বৃষ্টি হচ্ছে, তার সাথে কি পরিমাণে অন্ধকার দেখো। তাহলে আরেকটা জিনিস দেখাই চলো। আমি বাড়িতে এসে দেখি মা হচ্ছে এখানে গাছ লাগিয়েছে দাঁড়ার পাতা, তো দেখো কি সুন্দর হয়েছে। তা আসলে বাড়িতে টাটকা সবজি যখন হয় খেতে খুবই ভালো লাগে। তো বৃষ্টি অনেক জোরে নেমে গেছে, তো ঘরে চলে যাই চলো। তো দেখো এখানে যে বাসন কোসনগুলো আছে সবগুলো এখন আমি ধুবো, কিন্তু এখানে একটু অন্ধকার দেখতেই পাচ্ছ, তো কোয়ালিটিটা ওরকম একটা ভালো আসবে না। তো আমি বাসন কোসনগুলো মেজে ঘষে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।